বলবো? আজকে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে একটি ওয়েব বেসড প্ল্যাটফর্ম সন্ধান মোবাইল অনুসন্ধান একটি অ্যাপ আমরা আজ থেকে লঞ্চ করলাম। এই অ্যাপের থ্রু থেকে যার মিসিং মোবাইল বা মোবাইল থেফট হচ্ছে তারা সেই আমাদের অ্যাপ ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের অর্থাৎ সুবিধা নিয়ে তাতে অ্যাপ্লাই করে সেখান থেকে তাদের মোবাইল ফোন ট্র্যাক করতে পারবেন, মিসিং মোবাইল ফোনের স্ট্যাটাস এবং যত দ্রুততার সঙ্গে সেই মোবাইল ফোনটা তাদেরকে প্রোভাইড করা যায় সেইটার জন্যই আমাদের এই সন্ধান মোবাইল অ্যাপ। না মানে এর আগেও তো মোবাইল তো ফেরত দেওয়া হয়েছে, আপনাদের তো মানে নিজস্ব একটা সিস্টেম রয়েছে, তারপরে এই প্ল্যাটফর্মে আমি যেটা বললাম যে অনেকটা সময় লাগে, তো মোবাইল ফোন যখন থেফট বা মিসিং হচ্ছে সেখান থেকে শুরু করে মোবাইল ফোনটা যখন রিকভারি হচ্ছে ইটস এ লং প্রসেস, সেই প্রসেসটাকে আরও শর্ট করতে এবং কোনো ব্যক্তি তার বাড়ির মানে আরামে বসে সেখান থেকে তার মোবাইল ফোনের মিসিংয়ের ডায়েরি বা মিসিংয়ের কমপ্লেন সে আমাদেরকে ইমিডিয়েটলি করতে পারে সেই সুবিধাটা আমরা প্রোভাইড করছি। তো এটা দুদিক দিয়ে সুবিধা হচ্ছে, এক তার হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন হচ্ছে তার কমপ্লেন্টের, সেকেন্ড খুব শর্টেস্ট পসিবল টাইমে তার মোবাইল আমরা রিকভারি করবো এবং সেটাকে সেই কনসার্ন ব্যক্তির কাছে উইথ ভেরিফিকেশন প্রোভাইড করবো। থার্ড একটা ট্র্যাকিং আইডি দেওয়া হচ্ছে, সেই ট্র্যাকিং আইডি থেকে তিনি বারবার ওখান থেকে দেখতে পাবেন যে তার মোবাইল ফোনের স্ট্যাটাস কী আছে। দ্য মোমেন্ট মোবাইল ফোনটি পাওয়া যাবে আমি রিকোয়েস্ট করছি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করতে তাকে হ্যান্ড ওভার করবো। এটা আপনি আমাদের সন্ধান বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ বলে গুগলে সার্চ মারলেও পেয়ে যাবেন, আমাদের বাঁকুড়া জেলা পুলিশের ওয়েবসাইটেও লিঙ্ক দেওয়া থাকছে, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে ফেসবুক টুইটার সেগুলোও তো আমরা প্রোভাইড করছি। আজকে কতগুলো ফোন উঠতে হবে? 133 সবাইকে দেওয়া হলো, এটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এটা প্রোভাইড করা হলো। সামনে যেহেতু পুজোর মরশুম আসছে বিভিন্ন সময় কেনাকাটা মানে চলেই এসছে অলরেডি পুজোর মরশুম, বা সামনে চলবে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, তো মানুষ কেনাকাটায় যাবে, এই সময় চোর যারা আছে ক্রিমিনাল লোক আছে তাদের কিন্তু টেন্ডেন্সি থাকে টুক করে ফোনটা পিক পকেটিং টাইপের নিয়ে যাওয়া, তো সেই জন্য এটা আমরা যত দ্রুত সম্ভব যত ইফেক্টিভলি সম্ভব এটাকে আমরা প্রচার করতে চাইছি এবং মানুষ যাতে এর সুবিধাটা নিতে পারে এবং যার ফলে কারোর কোনো মোবাইল ফোন যেন মিসিং না থাকে সেটা আমরা ইনশিওর। স্যার এই ব্যাপারে কতজন গ্রেপ্তার করেছি? এখানে কোনো গ্রেপ্তার নেই, গ্রেপ্তার